12 জনের নমিনেশন ফাইল আজকে দাখিল করছি। কি মনে হচ্ছে আর জেতার পক্ষে কতটা আশাবাদী? জেতার পক্ষে আমরা 100% নিশ্চিত। হ্যাঁ, কোন কোন ওয়ার্ড জিতবেন? কোন কোন ওয়ার্ড ধরে বলা যাবে না। এই মুহূর্তে আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করার পক্ষে যতটুকু পরিশ্রম করতে হয় ততটুকুই পরিশ্রম আমরা করব এবং আমাদের নমিনেশন ফাইল আজকে 12 জনের দাখিল করছি, বাকিটা কালকে করে দেবো। শোনা যাচ্ছে আপনাদের যে নমিনেশন হয়েছিল তার মধ্যে একজন নমিনেশন করছে না, 11 নম্বর ওয়ার্ড উপাসক দে, সে নমিনেশন করতে আসেনি, কি বলবেন? আমার কাছে এরকম কোনো খবর নেই যে আসেনি। আপনাদের 12 নম্বর ওয়ার্ডের কোনো প্রার্থী পাননি? নেই প্রার্থী পাইনি। কে বলছে প্রার্থী? কালকে তো লাস্ট ডেট আছে, কালকে নমিনেশনের নাম নেই আপনাদের, মানে মানে ক্যান্ডিডেটের কোনো নাম নেই? সব যারা যারা ক্যান্ডিডেট নমিনেশন করবে তারা সব বেরিয়েলি তাদের দেখতে পাবেন, তাদের নামের পরিচয় পেয়ে যাবেন, আপনাদের ক্যান্ডিডেটের লিস্টও আমাদেরকে দিয়ে দিন। আপনি কি প্রচারে বেরোবেন? কি দাঁড়াচ্ছে দাদা? তাহলে অবশ্যই বেরোবে, অবশ্যই বেরোবে, বেরোবো, দলের জন্য যা করতে হয় করা হবে। ১২তে কি দাঁড়াচ্ছে তাহলে ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট দাঁড়াবে, সব জায়গাতেই ক্যান্ডিডেট দাঁড়াবে। ওই দাদা কেউ হেভিওয়েটকে প্রচারে আসছেন আরামবাগে? আরামবাগে হেভিওয়েট কে প্রচারে আসবে সব ঠিক হবে, আপনার 12 তারিখের পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সবই দেখতে পাবে। আজকে আমাদের আরামবাগ পৌরমণ্ডলে ভোট এখনো পর্যন্ত আমাদের 11 জন নমিনেশন করেছে। কি মনে হচ্ছে ভোট কেমন হবে? জনতা জনার্দন আরামবাগ পৌরসভার বাসিন্দা জানে আরামবাগ মহকুমার যে ভারতীয় জনতা পার্টির যে প্রতি বিশ্বাস রেখেছে আবার পুনরুদ্ধি আমরা এই প্রতি বিশ্বাস রাখবে এবং আমার আশা রাখছি। আজকে তো আপনাদের বিধায়ক আছেন, এমনি জেলা সভাপতিকে দেখতে পাওয়া যাচ্ছে না? কালকে বাকি 8 জনের যখন হবে উনি আসবেন। এরপর নমিনেশনের পর কি গন্ডগোল হতে পারে? গন্ডগোল হলে গন্ডগোল করার মতো ওরা নিজের নিজের জায়গায় গন্ডগোল হবে এবং ভোট স্তরে কোনো গন্ডগোল হবে না, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে। নমিনেশনকে উইথড্র করার জন্য কোনো চাপ বাই প্রেশার এরকম কিছু এসেছে? এরকম কোনো বিষয় নেই, কারণ আরামবাগ মহকুমার শাসক দল যারা আছেন তারা পুরোপুরি শিক্ষা পেয়েছেন, ভুল ত্রুটি আর করা যাবে না, মানুষের মানুষের ভোট দিতে হবে। তাই আমরা পুরোপুরি আশাবাদী এবারে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি থ্রেড মারধর চলে আপনারা কি করবেন? তার জন্য রাস্তা আছে, ভাবা যাবে। আমরা কি পাল্টা দেবেন? না, আমরা প্রশাসনিক, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা আইনের পথে হাঁটি। আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে জানেন দাঁড়িয়েছেন? আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 19 নম্বর থেকে দায়িত্ব দিয়েছেন, 19 নম্বরতে নমিনেশন করছি। আজকে আপনারা কে কে নমিনেশন করতেছেন যদি নামগুলো বলেন, কে কে কোন ওয়ার্ডে? এই মুহূর্তে লিস্ট হয়নি, এখন সব ঢুকেছে, টোটাল 11টা ওয়ার্ডের মতো করা হচ্ছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি, যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।